नमस्कार, आमी आपनादेर ज्योतिष बंधु एस्ट्रो कौशिक। आज के 2022 सालेर 12 डिसेम्बर राशिफल निये आलोचना करब। आज के सोमवार कृष्णपक्षे चतुर्थी, आज के नक्षत्र पुष्या नक्षत्र। आज सूर्योदय 6:06 अर्थात 6:06 एवं सूर्यास्त 4:53। आजकेर भालो समय अर्थात शुभ काज करार समय सकाल 11:08 थेके सकाल 11:50 पर्यन्त। एवं खराब काज अर्थात खराब समय जे समय कोनो भालो काज करा ठीक नय राहुकाल, सेटा सकाल 7:27 थेके 8:48। এই সময়ে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকা উচিত। আসুন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি থেকে শুরু করা যাক। আজকের দিন আপনার জন্য ভুল বোঝাবুঝি এবং সেই জন্য ঝগড়ার যে কোনো বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের দিনে আপনি কর্মস্থল থেকে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, যেখানে থেকে আপনি ইনকাম করেন অর্থাৎ ইনকাম যেখানে সে আপনি ব্যবসায়ী করুন কর্মই করুন সেখান থেকেও আপনার বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আপনার সাধারণ যে জনগণ যেখানে আপনি পাবলিক প্লেস সেখানে আপনার বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল আছে, সেই বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার এই বিবাদ এড়িয়ে চললে দিনটা ভালো যাবে, মূলত বিবাদ এড়িয়ে যেতে পারেন এবং সেই কারণে আপনি মনে মনে প্রচুর দুঃখ পাবেন এবং সেই উদ্বেগ আপনাকে সারাদিন কাটাবে। এবার আসি বৃষরাশি। বৃষরাশির জন্য আজকের দিনটা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ থেকে সফলতার যোগ আছে। আজকের দিনে আপনি যোগাযোগ থেকে কর্মপ্রাপ্তি পেতে পারেন। আপনার যারা শিক্ষাক্ষেত্রে যোগাযোগ চেষ্টা করছিলেন, কোনো জায়গায় সুযোগের চেষ্টা করছিলেন, সেই ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত ভালো। এই আজকের দিনে আপনি যোগাযোগ, কর্ম এবং আপনার বন্ধু এদের দ্বারা লাভবান হতে পারেন। আপনার ছোট ভাই বোনের থাকা লাভবান হতে পারেন। আপনার ইনকামের সোর্স তৈরি হতে পারে। এইভাবে আজকে আসুন জানি আমরা মিথুন রাশি। মিথুন রাশির জন্য আজকের দিনটা অত্যন্ত খারাপ। অর্থহানি, লস, ধন নাশ এইসব ক্ষেত্রে প্রবল দেখা দিয়েছে এবং এই অর্থহানি হঠাৎ করেই আনএক্সপেক্টেড অর্থাৎ আপনি কল্পনাই করতে পারেন এই রকম জায়গা থেকে আপনার হঠাৎ করে অর্থ লস হতে পারেন, আপনি বিবাদে জড়িয়েও পড়তে পারেন। এবং যদি শিক্ষাক্ষেত্র বা দূর ভ্রমণের জন্য বা দূর যাত্রার জন্য আপনার ব্যয় হতে পারে, আজকের দিনটা ব্যয়বহুল হতে চলেছে, আপনি সেই দিকে খেয়াল রাখুন। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জন্য আজকের দিনটা লাভদায়ক। আজকের দিনে আপনি দাম্পত্য সুখে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই লাভদায়ক। আজকে ব্যবসার ক্ষেত্রে আপনার লাভদায়ক, হঠাৎ ব্যবসায় সুখবর আসতে পারে ব্যবসার জন্য যা খুবই লাভদায়ক। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে লাভদায়ক এবং আনন্দদায়ক। এবং আপনি আজকে আপনার জীবনে দেখবেন যে হঠাৎ করে আপনার একটা চেহারায় একটা উজ্জ্বল্য দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে আজকে দেখা দিতে পারে, সেটা আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো। রয়েছেন সিংহ রাশি। সিংহ রাশির জন্য আজকের দিনটি খুবই খারাপ। আজকের দিনে আপনি অনিদ্রা বা ঘুম কম হওয়ার সমস্যায় ভুগতে পারেন, ব্যয় বৃদ্ধি পাবে, অর্থ জলের মতো বেরিয়ে যাবে এবং আপনার শত্রুতার কারণে, রোগের কারণে এই অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার স্ত্রীর কারণেও এই অর্থ বেরিয়ে যাওয়ার সমস্যা আছে, অর্থ নাশ আছে। আজকের দিনে হঠাৎ করে স্ত্রীর বিষয়েও রোগ বেরোতে পারে, এই অর্থ বেরোতে পারে। আজকের দিনটা ব্যয়বহুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। আবার বিদেশ যাত্রার জন্য যারা যাবে, যারা ঘর থেকে দূরে যাবেন সেই ক্ষেত্রেও ব্যয় হতে পারে এবং সেই ব্যয়টা কিন্তু আপনার আশার বাইরে, আপনি যেটা ভাবেননি হঠাৎ করে সেই রকম হঠাৎ কোনো প্রতারণার শিকার হয়ে বা কোনো আনএক্সপেক্টেডভাবে বেরিয়ে যাবে।
এবার আসি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা যথেষ্ট যথেষ্ট ভালো, কারণ আজকের দিনে আপনার অর্থপ্রাপ্তির যথেষ্ট ভালো যোগ আছে। আপনার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের মাধ্যমে আপনার জীবনে অর্থ আসতে পারে। আপনি আপনার ছোটো ভাই বোন বন্ধু বান্ধব এদের থেকে নতুন যোগাযোগের সুযোগ তৈরি করতে পারেন এবং আপনার এই যোগাযোগ আপনাকে ব্যবসায় সফলতা দিতে পারে। আপনি যেভাবেই হোক এই যোগাযোগের মাধ্যমে ব্যবসায় সফলতা দিতে পারে। যাদের বিবাহ সম্পর্ক বা বিবাহের জন্য যোগাযোগ করছে তাদের জন্য আজকের দিনে কোনো সুখবর আসতে পারে, আপনার বিবাহর নতুন কোনো সম্বন্ধ আসতে পারে। যেন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আজকের দিনটা যথেষ্ট ভালো। এবার আসা যাক রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিনটা। দেখুন তুলা রাশি শুক্রের রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন অত্যন্ত কলহ বিবাদের মধ্যে দিয়ে যেতে পারে। তবে অবশ্যই বলবো সেই কলহ বিবাদ আপনি এড়িয়ে যেতে পারেন যদি আপনার চেষ্টা থাকে, কারণ সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য হবে। তবে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সফলতা পাবেন। আজকের দিনে আপনার সম্মান বৃদ্ধির যোগ আছে, আপনি যে কার্যসিদ্ধি করতে পারবেন অর্থাৎ আপনার দীর্ঘদিনে যে কার্যে কোনো কার্য যদি আটকে থেকে থাকে সেই কার্য কিন্তু আজকে কার্যসিদ্ধি হতে পারে। বারবার গিয়েও হচ্ছে না এমন কাজ আছে কিন্তু সম্পূর্ণ হতে পারে। সম্মান বৃদ্ধির যোগ আছে, বিশেষত কর্মস্থল থেকে সম্মান বৃদ্ধির যোগ আছে, সেটাই একটা, সেই জন্য আজকের দিনটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবার আসুন রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো। আজকে উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য আজকে যোগাযোগ আসতে পারে। আজকের দিনে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং যারা শিক্ষার জন্য বা কোনো সেবামূলক কাজের জন্য বা ধর্মীয় কাজের জন্য ভালো কাজের জন্য যারা বিদেশ যাত্রার জন্য প্ল্যান করছেন তাদের জন্য আজকে খুবই ভালো। এবং বিদেশ যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে দিনে যদি আপনি বিদেশ যান তাহলে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি ধনপ্রাপ্তির যোগ ভালো তৈরি হয়েছে। এবার আসা যাক আপনার রাশিচক্রের অষ্টম নবম রাশি অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনটা একদম ভালো নয়, বিশেষত হেলথ ইস্যুর জন্য। আজকের দিনে আপনার শারীরিক অসুস্থতা ভোগাতে পারে, এমন কোনো রোগ যা দীর্ঘদিন হচ্ছে সেই রোগ আপনাকে আজকের দিনে আরও বেড়ে যেতে পারে এবং তার জন্য আপনি ভুগতে পারেন। আপনার নিশ্চিত প্রাপ্তি যদি কোনো কিছু থেকে থাকে, অর্থপ্রাপ্তি, সেইখানে আপনার বাধা আসবে, আপনার সঞ্চিত অর্থ বেরিয়ে যেতে পারে। সেন আজকের দিনে কিন্তু আপনি দেখে শুনে অর্থ খরচা করবেন, আপনার সঞ্চিত অর্থ বেরিয়ে যাবে এবং আপনার যেখানে নিশ্চিত অর্থপ্রাপ্তি ছিল সেখানটাতেও বাধা সৃষ্টি হবে, সেখান থেকে আশানুরূপ আপনি প্রাপ্তি নাও পেতে পারেন। যথাচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জন্য, মকর রাশির জন্য আজকের দিনটি ব্যবসায়িক জন্য যথেষ্ট ভালো। ব্যবসায় সফলতা, আর্থিক উন্নতি এবং একই সঙ্গে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও সম্পর্ক ভালো হবে। আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট ভালো এবং আপনার শারীরিক যে উজ্জ্বলতা অর্থাৎ শারীরিকভাবে আপনি অত্যন্ত চনমনে থাকবেন আজকের দিনটা, আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো। এবার আসি রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির জন্য আজকের দিনটা ধনলাভ এবং ধনলাভ বিভিন্ন কর্ম থেকে এবং আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে যথেষ্ট ভালো যোগ আছে। আজকের দিনে আপনার শত্রুহন্তে যোগ আছে অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন আপনার সঙ্গে কেউ শত্রুতা করে থাকে সে আজকে কিন্তু সমস্যায় পড়বে, অর্থাৎ শত্রুহন্তার যোগ আপনার মধ্যে প্রবল আছে। আপনাকে শত্রুতা আপনার জন্য
আপনাকে কেউ করতে পারবে না, অর্থাৎ শত্রু থেকে আপনি মুক্তি পেতে পারেন আজকের দিনে, এবং অর্থপ্রাপ্তিরও যথেষ্ট ভালো যোগ আছে। রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ কুম্ভরা এই মীন রাশি, মীন রাশির জন্য আজকের দিনটা একেবারেই ভালো নয়। আজকের দিনে আপনার ব্যয় হতে পারে প্রচুর, এবং কর্মের জন্য ব্যয়, শারীরিক অসুস্থতার জন্য ব্যয় হতে পারে, শত্রুদের কারণে ব্যয় হতে পারে আজকের দিনটা, সন্তানের জন্যও ব্যয় হতে পারে আপনার দিনটা আজকের দিনটা। আজকের দিনে যদি আপনি ব্যবসায় সাট্টা জুয়া এইসবের দিকে যান, তাহলে কিন্তু সেখানে লস পেতে পারেন। আজকের দিনটা কিন্তু মোটেও আর্থিক দিক থেকে ভালো নয়, আর আজকের দিনে যারা সাট্টা জুয়া খেলে বা লটারি ফেলে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ, সেখান থেকে কিন্তু আপনি বাধাপ্রাপ্তি হতে পারেন, অর্থাৎ লস হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। নমস্কার, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।